তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে কথা বলবো সৌদি প্রসঙ্গে। আপনারা যারা সৌদি আরবে প্রবাসী রয়েছেন, আপনারা অনেকেই বাংলাদেশে টাকা পাঠান, বিভিন্ন ওয়েতে পাঠান, ব্যাংকে, বিকাশে বা বিভিন্ন সিস্টেমে কিন্তু আপনারা টাকা পাঠিয়ে থাকেন। আপনাদের ক্ষেত্রে এখন ইমার্জেন্সি একটি অ্যাপস নিয়ে আসছে, আপনারা বাসায় বসে আপনারা টাকা পাঠাতে পারবেন। সেটি হচ্ছে সৌদি আরবের একটি মোবাইল কোম্পানির একটি অ্যাপস, যে অ্যাপসটির মাধ্যমে আপনারা খুব শীঘ্রই এবং খুব দ্রুত আপনারা টাকা লেনদেন করতে পারবেন সৌদি আরব টু বাংলাদেশ। আর বিভিন্ন রাষ্ট্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে হয়তো এই সুযোগটি পাবেন না। তার কারণ হচ্ছে, যে সুবিধাটির কথা আপনাদেরকে বলছি সে বিষয়টি হচ্ছে, সৌদি আরবের একটি সিম কোম্পানি এই সুবিধাটি দিচ্ছে, আপনারা বাসায় বসেই কিন্তু আপনারা টাকা পয়সা লেনদেন করতে পারবেন। তো কিভাবে আপনারা লেনদেন করবেন এবং কিভাবে আপনারা সেই অ্যাপসটি ওপেন করবেন সেই বিষয়ে আপনাদের মাঝে আজকে একটি ভিডিও উপস্থাপন করব। আশা করি আমাদের ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন। চলুন আমরা সেই ভিডিও ঠিক নিচে লেখা থাকবে গেট স্টার্টেড, আপনারা দেখেন নিচে লেখা থাকবে গেট স্টার্টেড, আপনি গেট স্টার্টেড এ ক্লিক করবেন। ওকে, করার পরে এসে দেন কি, প্লিজ এন্টার ইউর ফোন নাম্বার। হ্যাঁ, আপনার যে মোবাইল নাম্বারটা সেটা যে কোনো অপারেটর হতে পারে, সেটা হতে পারে জেইন, সেটা হতে পারে ফ্রেন্ডি, সেটা হতে পারে ভার্জিন, সেটা হতে পারে লিভারা, সেটা যে কোনো এসটিসি, যে কোনো অপারেটরের নাম্বার হতে পারে, সেই নাম্বারটা আপনি এখানে লিখবেন 05 থেকে। সাপোজ এরপর আমি কন্টিনিউতে ক্লিক করবো। হ্যাঁ, কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন জি, হ্যাঁ আমার সেম নাম্বারে একটা SMS আসবে, ওই নাম্বারটা যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে। হ্যাঁ, SMS কোডটা আমাকে এখানে লিখতে হবে, এই যে কোড চলে আসছে মেসেজে, দেখছেন এখানে 2506। ওকে, আমি কোডটা দিয়েছি, তারপর আসছে ইকামা নাম্বার। ওকে, তো এখানে আমার ইকামা নাম্বার লিখতে হবে। তারপরে এখানে হচ্ছে ইউর ডেট অফ বার্থ, আপনার ইকামাতে আপনার জন্ম তারিখ যেভাবে লেখা আছে ঠিক সেভাবে লিখবেন, আমাদের জন্ম তারিখ যেভাবে লেখা আছে ঠিক সেভাবে জন্ম তারিখ লিখবেন। লিখার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। দেখেন কন্টিনিউতে ক্লিক করার পরে বলতেছে লোকেশান, লোকেশান দেখেন আপনার নিচে দিয়ে লেখা আছে এনাবেল করার জন্য বলতেছে, আমার ফোনের লোকেশানটা অফ করা, ঠিক আছে, সেই জন্য বলতেছে এনাবেল করার জন্য। দেন আমি এনাবেল লোকেশানে ক্লিক করবো জি, দেন আমি অ্যালাউ করব, ঠিক আছে, ওকে অ্যালাউতে ক্লিক করবো, ঠিক আছে। করার পরে পাসওয়ার্ড চাইছে, আমি পাসওয়ার্ড প্রথমে দেওয়ার পরে আবার পরবর্তী বলে রি এন্টার করার জন্য পরবর্তীতে সেম পাসওয়ার্ডটা আপনারা আবার দিবেন, ঠিক আছে। দেখেন এই ধরনের ওপেন হয়ে যাবে, যেহেতু আমার আইডি আগে থেকে করা ছিল সেই জন্য আমার আগের আইডিটা ওপেন হয়ে গেছে। আপনাদেরটা এরকম থাকবে না, এখানে একটা লেখা থাকবে লাল কালারে, যেখানে কার্টিপ লেখা আছে এখানে একটা লেখা থাকবে, এখানে লাল কালারের একটা এরকম লেখা থাকবে, দেখেন এই ধরনের লেখা থাকবে। আপনার যখন পাসওয়ার্ড অ্যাকসেপ্ট করার পরে ঠিক এই ধরনের লেখা থাকবে, এখানে লেখা থাকবে কমপ্লিট কাস্টমার ইনফরমেশন, ঠিক আপনারা এর লাল লেখাটার উপরে ক্লিক করবেন, করলে এরকম একটা পেজ ওপেন হবে, এই যে কাস্টমার কমপ্লিট ইনফরমেশন, এরকম একটা পেজ ওপেন হবে, ঠিক আছে। পেজ ওপেন হলে উপরের পেজটা ম্যান্ডেটরি না, এখানে আপনি ইনকাম সোর্স ক্লিক করে আপনি স্যালারি, আপনার ইনকাম রেঞ্জ, আপনার ইনকাম রেঞ্জ কতর মধ্যে, বিলো 2000 আছে, 2000 থেকে 5000 আছে, 5 to 10000 আছে, আপনি আপনার মান্থলি যেমন ইনকাম হয় যেমন স্যালারি পান সেই ইনকাম রেঞ্জটা দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে এখানে হচ্ছে সেদিনকে আমাদের ইকামাতে লেখা থাকে, হ্যাঁ পেশা, পেশা পেশাটা কিন্তু আপনি ম্যানুয়ালি এন্টার করলে হবে না, পেশাটা আপনাকে ড্রপ ডাউন লিস্ট থেকে নিতে হবে ম্যাচিং করে। যেমন সাপোজ আমি লেবার লিখি, তখন লেবার আপনি কমন লেবার দিয়ে দিতে পারেন, ঠিক আছে। মনে করেন কারো প্রফেশন ড্রাইভার, সে এখানে কি লিখবে, ড্রাইভার লিখলো, হ্যাঁ ওই যে ড্রাইভার লিখবেন। দেখেন ড্রাইভার হলে আপনার ড্রাইভার অল প্রফেশনটা আপনি এখানে ড্রপ ডাউন লিস্ট থেকে সিলেক্ট করতে হবে পছন্দ মতো। হ্যাঁ পছন্দ মতো, সাপোজ আপনি একটা লিখে দিলেন যে ওইটা হবে না, ঠিক আছে। মনে করেন আপনি যদি হয় যে প্রফেশনটা আপনি ইকামাতে লেখা থাকে, আপনি যদি প্রোগ্রামার থাকেন প্রোগ্রামার লিখলে ওখানে প্রোগ্রামার সাথে ম্যাচিং করে নেবেন, সেলসে থাকলে আপনি আপনি সেলস লিখলেন যে বা সেলসম্যান যেটা থাকেন আপনার ঠিক সেটা লিখবেন। লিখার পরে সাবমিটে ক্লিক করবেন, ওকে করলে ওকে, তখন লাল লেখাটা থাকবে। ওকে করার পরেও যদি লাল লেখা যদি থেকে থাকে আপনারা আঙ্গুলটা এভাবে পেজের উপর রেখে নিচের দিকে টান দিবেন, রিফ্রেশ হবে, তখন লাল লেখাটা চলে যাবে। বলে রাখি যারা এসটিসি নাম্বার দিয়ে এসটিসি পে আইডি ওপেন করবেন এবং ওই নাম্বারটা যদি আপনাদের ইকামাতে হয়ে থাকে তাহলে আইডি ভেরিফিকেশনটা আসবে না, যেহেতু এসটিসির কাছে আপনার ইনফরমেশন আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে, সেই জন্য আপনার আইডি ভেরিফিকেশন অটোমেটিক হয়ে যাবে। আর যাদের ফ্রেন্ডলি বা মোবাইলে অন্য অপারেটর দিয়ে আইডি কি বলে যে এসটিসি কে ওপেন করবেন সেক্ষেত্রে ওদের পেজটা এই ধরনের থাকবে,
সেই ক্ষেত্রে ওদের পেজটা এই ধরনের থাকবে, কমপ্লিট আইডি ভেরিফিকেশন, মানে আপনার আইডি টাকা আনতে হলে অনেকগুলো ওয়ে আছে টাকা আনার জন্য। যেমন আমাদের ডেবিট কার্ড যদি থাকে এবং ক্রেডিট কার্ড যদি থাকে, আমরা অ্যাপসের মধ্যখান অ্যাপস থেকে কিন্তু নিয়ে আসতে পারবো। কিভাবে আমি আপনাকে দেখাচ্ছি, যদি যাদের লগ ইন করছেন, ঠিক না, এখানে দেখবেন অনেকগুলো অপশান, ঠিক আছে, এগুলো একটা ফিচার একটা অপশান, আপনারা একটু স্টাডি করলে বুঝতে পারবেন। আমি খুব সহজে আপনার দেখাচ্ছি কীভাবে রেটটা আপনারা চেক করবেন। ইন্টারন্যাশনাল ট্রান্সফার ক্লিক করবেন, এই যে দেখেন হলুদ দেখা লেখা আছে ইন্টারন্যাশনাল ট্রান্সফার, আপনারা এখানে ক্লিক করবেন। করার পরে এখানে আসবে একটা পেজ, ঠিক আছে, ঠিক উপরেই লেখা থাকবে দেখেন প্রাইস এস্টিমেটর, দেখেন উপরে লেখা আছে প্রাইস এস্টিমেটর, আপনি প্রাইস এস্টিমেটরে ক্লিক করবেন। করার পর আছে কান্ট্রি বা রিজিয়ন, আপনি কোন দেশের রেট দেখবেন, আপনি এই ঘরের মধ্যে ক্লিক করবেন প্লিজ সিলেক্ট, এখানে ক্লিক করবেন। করার পরে নিচে ড্রপ ডাউন লিস্টে থাকবে, ঠিক আছে, আপনি আপনার পছন্দের দেশ নিয়ে নেবেন এখান থেকে, কোন দেশের রেট চাই। যেহেতু আমরা বাংলাদেশ অবশ্যই একটু বড় হয়ে গেছে, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত, তবে আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আপনাদেরকে পরিপূর্ণভাবে শিক্ষা দেওয়া বা পরিপূর্ণভাবে একটা জিনিস বোঝানো, সে বিষয়টি আমরা লক্ষ্য করি, যার পরিপ্রেক্ষিতে অনেক সময় ভিডিও কম ছোট বড় হয়ে যায়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, যারা যেখানেই থাকবেন মুষ্টি টোটালি ফুর্তিতে থাকবেন, টাটা।